15 জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে কোভিডের জন্য কোভিড মহামারীর জন্য সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে কিন্তু এর মধ্যেও মানে আমরা একটা অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয় রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল সেটা প্রোহিবিটেড থাকবে তখন ইমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না বাট যেমন এবার আমরা বাস সরকারি বাস প্রাইভেট বাস এগুলো এলাও করে দিচ্ছি সরকারি বাস প্রাইভেট বাস জেলার বাস রাজ্যের মধ্যে চলে যে বাসগুলো প্লাস হচ্ছে অটো টোটো ওই যে সমস্ত মানে আছে যানবাহন হ্যাঁ 50% ক্যাপাসিটি নিয়ে অ্যালাউ করছে এবং ভ্যাকসিনেশন অফ ড্রাইভার্স অ্যান্ড আদার স্টাফ রেগুলার স্যানিটাইজেশন অফ ভিকেল অ্যান্ড ম্যান্ডেটরি ওয়্যারিং অফ মাস্ক এটা করা হচ্ছে বাই অল এছাড়াও সেলুন এবং বিউটি পার্লার আজকালকার দিনে অনেকে ইউজ করে এবং অনেক ছেলেমেয়েরা চাকরি করে খায় সেটাও অ্যালাউ হচ্ছে ওপেন থাকবে 11টা থেকে 6টা 50% সিটিং ক্যাপাসিটি অ্যাট এ টাইম প্রোভাইডেড দ্য এমপ্লয়ি স্টাফ অ্যান্ড কাস্টমার্স হ্যাভ বিন ভ্যাকসিনেটেড ফর কোভিড-19 অ্যান্ড সাবজেক্ট টু রেগুলার স্যানিটাইজেশন শপস অ্যান্ড ভেন্ডার্স যেগুলো বাজার সবজি বাজার মাছের বাজার সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম এবং সকাল 7টা থেকে ছিল সেটা তোমার সকাল 6টা থেকে করে দিলাম সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সবজি বাজার এবং মাছের বাজার খোলা থাকবে বাদবাকি দোকান যে সমস্ত আছে সেগুলো আমরা পুরো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি 11টা থেকে 8টা সব দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এইগুলো কনসিডার করা হয়েছে জিমটাও আমরা কনসিডার করেছি 50% তাই তো জিমটা ভুলে গেছো 50% কনসিডার করা হয়েছে যেটা 6টা থেকে 10টা আর 4টা থেকে 8টা এটা হচ্ছে জিমে অনেকে যায় জিমে তারাও 50% ক্যাপাসিটি নিয়ে এবং সমস্ত স্যানিটাইজেশন মাস্ক পরে এগুলো পরে করতে হবে কারণ আমরা একটু টেস্টও করতে চাই কারণ আপনারা জানেন কোভিড সিচুয়েশন যখন ইলেকশন লাস্ট ডেট ছিল 8 ফেজে তখন এটা 33% হয়ে গেছিলো যেদিন ফার্স্ট ডে অফ ইলেকশন ছিল বেঙ্গলে ফার্স্ট ফেজ সেদিন 3% ছিল 2% ছিল কিন্তু আমরা বারবার বলেছিলাম ক্লাব করে ইলেকশনটা করো সেটা না শোনার ফলে এইটা বাড়তে 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 8 ফেজে 3.3% হয়ে গিয়েছিল এই সরি 33% হয়ে গিয়েছিল এখন এটা আমরা 3.3% নামিয়ে নিয়ে এসেছি যদি আপনারা জানেন যে বাংলা খুব কনজেস্টেড এরিয়া আমাদের 10 ক্রোরসের ওপর পপুলেশন অনেক রাজ্য আছে পপুলেশন খুব কম ছোট রাজ্য আমাদের রাজ্য কিন্তু বড় রাজ্য এবং আমাদের ডিসচার্জ রেটও এখানে 97.36% হয়ে গেছে এটা আমাদের হেলথে সকলে কাজ করেছে আমার অনেক অনেক কনগ্রাচুলেশন তাদের সকলকে কোভিড ওয়ারিয়ারদের এবং যেটা ডেলি নাম্বার অফ কেসেস ছিল 22,000-এর মতো 22,000+ সেটা কমে এখন 1,800-তে এসছে সারা রাজ্যে আর তার মধ্যে আবার যেটা হচ্ছে ডিসচার্জ রেট সেটা এখন 97.36% হয়েছে কোভিড-19-এর ভ্যাকসিনেশন 2.12 কোটি লোককে ইতিমধ্যেই দেয়া হয়েছে বিশেষ করে 40 লক্ষ পাবলিকের মধ্যে যারা সুপার স্প্রেডার ক্যাটাগরি তাদেরও দেওয়া হয়েছে যেমন গাড়ির ড্রাইভার থেকে শুরু করে ডোমেস্টিক কাজের লোহের থেকে শুরু করে একেবারে কেবল টেবল কেবলেই যারা কাজ করে থেকে শুরু করে প্রিন্টে যারা কাজ করে থেকে শুরু করে
চাষী থেকে শুরু করে ওয়্যারহাউসিংয়ে কাজ করে, তারপরে কিষাণ মান্ডিতে কাজ করে, বাসের ড্রাইভার, অটোর ড্রাইভার, ট্যাক্সির ড্রাইভার, এদের সব দেওয়া হয়েছে। 2,12,00,000 ইতিমধ্যে আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু রেস্ট্রিকশন যেটা সেটা থাকবে। কারণ অনেকেই আমি এখনও দেখছি মাস্ক পরছেন না, ফিজিক্যালি ডিস্টান্সিং এবং মাস্ক পরাটা এটা বাধ্যতামূলক করতে হবে। তার কারণ যাতে থার্ড ওয়েভ আমাদের এখানে এসে ক্ষতি না করতে পারে, এটা দেখে নিতে হবে। আর আমি আপনাদের আগেই বলেছি যে রিটেল শপ টপ এগুলো সব খোলা থাকবে 11 থেকে 8, খাবার দোকান থেকে শুরু করে সব। আর প্রাইভেট অ্যান্ড কর্পোরেট অফিসেস মে রিমেন ওপেন অ্যাজ পার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স ফ্রম 10 to 4 PM এবং উইথ নট মোর দ্যান 50%। আর্লি এটা ছিল 25%, এখন করা হয়েছে 50%। আর এই যে প্রাইভেট কর্পোরেট যারা করবে তাদের কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, মাস্ক পরতে হবে এবং এমপ্লয়িজদের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা তাদেরই করতে হবে। এই অ্যারেঞ্জমেন্টটা গভর্নমেন্ট করবে না। ব্যাঙ্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মে রিমেন ওপেন ডিউরিং নর্মাল ওয়ার্কিং আওয়ার্স আর্লিয়ার 10 to 2 PM। এখন কি নর্মাল পড়ে দিচ্ছে মানে 4টা পর্যন্ত? কেন কিন্তু ওরা চাইছিল না এতটা, হ্যাঁ এটা 10 to 2 থাকুক, কারণ একবারে সব করা যাবে না, শেষকালে খুব তাড়াতাড়ি যদি আবার এটা বেড়ে যায়। সুতরাং দেখে নিতে হবে যে এমন কিছু আমরা করব না। আর আমরা এটা একটু ছেড়ে দেখছি যে এটার এটা কী হচ্ছে, মাইনাস প্লাস কী, সেই দেখে আবার পরবর্তী পর্যায়ে ব্যবস্থা। এর উপরে কারো কিছু জিজ্ঞেস করার আছে? দিদি আপনি বাস অটো ইত্যাদি চালানোর কথা বললেন, কিন্তু ট্রেন কি চলবে না? ট্রেনটা যেমন দিদি ছিলেন, কে বলছেন আপনি, কে বলছেন, কোন চ্যানেল থেকে বলছেন? আমি সঞ্জু শুরু বলছি আর প্লাস দিন। ট্রেনের কথা কি আমি আলোচনা করেছি? যখন আলোচনা করিনি তখন আলোচনা থেকে বাদ, এখন ওই পরিস্থিতি হয়নি। বিয়ের ওই তো 50 জন পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, তার বেশি নয়। পলিটিক্যাল রিলিজিয়াস কালচার এখনও মনে রাখবেন 20 পর্যন্ত অ্যালাউড। ইট মে বি ইনসাইড, ইট মে বি আউটসাইড। কেউ কেউ আমি দেখছি ডিজাস্টার অ্যাক্ট কেউ মানছে না, গায়ের জোরে নিজেদের কাজ করছেন, তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট কিন্তু ডিজাস্টার আইনে অ্যাক্ট নেবে, তা আইন অনুযায়ী কাজ করবে। কারণ আইন কিন্তু সবার জন্য সমান, আমার জন্যও যেমন সমান অন্যদের জন্যও সমান।